नमस्कार बंधुरा, काजलिनी रेसिपी सब बंधुदे स्वागत। आज के रेसिपी बड़ी एवं सर्षे बाटा दिए कतला माछेर झाल। कतला माछेर झाल तैरी करार जोन्नो एखाने चार पिस कतला माछेर चाका नियेछि। एई कतला माछेर चाकागुलोते परिमाण मतो हलुद एवं परिमाण मतो लवण दिए भालोभावे मेखे नेब। कतला माछेर चाकागुलोते भालोभावे लवण आर हलुद माखिए 5 থেকে 7 মিনিট রেখে দেব। তারপরে আমি এই কাতলা মাছের চাকাগুলো ভেজে নেব। 5 মিনিট বাদে কড়া গরম করে কড়াতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা গরম হলে এক এক করে মাছের চাকাগুলো ওই গরম তেলের মধ্যে দিয়ে ভাজা করে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কাতলা মাছের চাকাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজা করে নিতে হবে। মাছগুলোকে এরকম উল্টে পাল্টে ভাজা করে নেব। মাছগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপরে এক এক করে মাছগুলোকে তুলে নেব। কাতলা মাছের ঝাল তৈরি করার জন্য এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর রয়েছে মিহি করে কেটে রাখা 1খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর বিউলির ডালের বড় সাইজের বড়ি। এখানে বাটিতে 4 চামচ পরিমাণ সরষে পেস্ট রয়েছে। 2 চামচ পরিমাণ সরষে পাউডারের সঙ্গে অল্প লবণ এবং নর্মাল জল মিশিয়ে সরষে পেস্টটা তৈরি করে নিয়েছি। মাছের ঝালটা তৈরি করার আগে মাছ ভেজে নেওয়া কড়ার মধ্যে বিউলির ডালের বড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বড়িগুলো প্রথমে ড্রাই রোস্ট করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে বড়িগুলো যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন অল্প পরিমাণে সরষের তেল ছড়িয়ে ভাজা করে নেব। আমি এই রান্নাতে বাড়িতে তৈরি করে নেওয়া বড়িটা ব্যবহার করছি। বড়িগুলো ড্রাই রোস্ট করে নিয়ে ভাজা করলে তেলের পরিমাণটা কম লাগে। বিউলির ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এরপরে বড়িগুলোকে তুলে নিলাম। এরপর ওই কড়াতেই 1 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে তেল গরম হলে মিহি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা করতে হবে। 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, এর ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে অল্প পরিমাণে জল এবং সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ধরে পুরো মশলাটা কষিয়ে নিতে হবে। পুরো মশলাটা ড্রাই হয়ে গেছে, এই জন্য আরও অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলাটা কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে না পুড়ে যায়, এই কারণে মাঝে মাঝে অল্প জল দিয়ে পুরো মশলাটা কষিয়ে নিতে হবে। সমস্ত মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে সরষে পেস্টটা রান্নাতে দিয়ে দিলাম এবং সরষে পেস্টের বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এরপরে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সমস্ত মশলার মধ্যে আরও একটু জল দিয়ে দিলাম, কারণ এই গ্রেভির মধ্যে ভেজে রাখা বড়ি এবং মাছটা সেদ্ধ হবে এবং বেশ কিছুটা গ্রেভির জুস শোষণ করে নেবে। 2 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম এবং খুন্তি সাহায্যে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে পুরো গ্রেভিটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। পুরো গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেবো এক এক করে। মাছটা ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে দেবো। এইভাবে 1 মিনিট ধরে মাছটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। ভেজে রাখা বড়িগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এবং ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে দেব। সমস্ত বড়ি এবং মাছ সহ পুরো গ্রেভিটা আরও 2 মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে। মাছগুলোকে মাঝে মাঝে এরকম গ্রেভির মধ্যে উল্টে পাল্টে দিতে হবে, এর ফলে সমস্ত মাছের দুটো সাইডই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাছের ঝালটা রান্না হয়ে গেছে, এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। মাছের ঝালটা একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। সরষে পেস্ট এবং বাড়িতে বানিয়ে নেওয়া বিউলির ডালের বড়ি দিয়ে তৈরি এই রকম কাতলা মাছের ঝাল আমরা গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিতে পারি। মাছে ভাতে বাঙালির এটি হলো একটি প্রিয় রেসিপি। এইভাবে তৈরি মাছের ঝালের স্বাদ হয় অপূর্ব।
এরপরে ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে। আপনারা সুস্থ এবং ভালো থাকবেন।